হ্যালো, আসসালামু আলাইকুম। রিসার্টিটা থাকি মহিতে, আর একটি চমৎকার তথ্যবল বিডিও হাজির হয়েছে। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, আর সেটি কিন্তু আপনি বাংলাদেশে জমা দিতে পারবেন। যে একটা চমৎকার সুযোগ রয়েছে আর বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে এই দেশের, সেটা হলো হাঙ্গেরি। তো হাঙ্গেরিতে আপনি জব পেলে সুপার মার্কেট জব। তো সুপার মার্কেট মানে আমরা শপকিপার বলতে পারি এই ধরনের জব। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে সুপার মার্কেটে আবেদন করবেন, আর এদিকে তো আপনি অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। তো আপনি কীভাবে আবেদন করবেন, কি কি মানে আপনার কি কি লাগবে, আপনার কত হলে আবেদন করতে পারবেন, কার আবেদন করতে পারবেন, এবং লাইভ কিভাবে আবেদন করতে হয় আমি সেটি সরাসরি দেখিয়ে দেবো। এছাড়া আপনি স্যালারি কত পাবেন, কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, সেগুলো আমরা বলে দেবো। তো চলুন শুরু করা যাক, আমি টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি যে হাঙ্গেরির সুপার মার্কেট জবগুলো সেগুলো কোথায় খুঁজে পাবেন, তা আমরা এই ভিডিওতে সরাসরি লিঙ্ক দিয়ে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনি চেক করলে সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কীভাবে একটা কোম্পানিতে বা এজেন্সিতে আবেদন করতে হয়, যারা এখনও শিখেন নাই তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি লাইভ দিয়ে রেখেছি দুইভাবেই কীভাবে আবেদন করে, সেটি দেখে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন, এখানে কোনো রকেট সায়েন্স নয়। আশা করি ব্যাপারগুলো খুবই সহজ বুঝতে পেরেছেন। তো আপনাকে পুরো ভিডিও দেখতে হবে, তাহলে আপনি প্রসেসটি সম্পর্কে জানতে পারবেন। অনেকে কী করেন, টেনে টেনে ভিডিও দেখেন, ভালো করে ভিডিও দেখেন না, সেজন্য কিন্তু আপনি প্রসেসগুলো বুঝেন না। তো একটা ভিডিও ভালো করে মনোযোগ দেখেন, আপনি অবশ্যই করতে পারবেন। তো আপনি আবেদন করতে কিন্তু আপনাকে অবশ্যই সিভি কাভার লেটার রেডি করতে হবে। বিশেষ করে আপনি সেটি কীভাবে রেডি করবেন, যেহেতু হাঙ্গেরি একটা স্যান্ডিন ইউরোপিয়ান দেশ, আপনি কিন্তু একটা হাঙ্গেরি ফর্ম্যাট বা ইউরো ফর্ম্যাট সিভি করলে আপনি আবেদন করতে পারবেন। সেটি কীভাবে করবেন, তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে অবশ্যই এটা রেডি করে নেবেন। আর লিঙ্কডইন কিন্তু একটা খুব জরুরি বিষয় বর্তমান বিশ্বে। তারপর আপনার যদি একটা অফিসিয়াল সুন্দর পাসপোর্ট ছবি থেকে থাকে, আর ছবিটি যেন 3 মাসের পূর্ণ না হয় সেরকম একটা ছবি অ্যাড করে দেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে মানে সুপার মার্কেটে কাজ করেছেন শপ ওয়ার্কার হিসেবে, সেই ধরনের অভিজ্ঞতা দিয়ে সেই সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি থেকে থাকে সেই হিস্টোরিগুলো তুলে ধরতে পারেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেই রকম পাশে হোক কোনো সমস্যা নেই সেটি দিয়ে দেবেন। তারপর আপনার কোনো ট্রেনিং থেকে থাকে সরকারি বেসরকারি, সেই ট্রেনিংগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস অ্যাড করে দিবেন, বিশেষ করে আপনি বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করেছেন সেই স্কিলগুলো সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, হাঙ্গেরিতে হাঙ্গেরি ভাষায় কথাবার্তা বলে হাঙ্গেরিয়ান, তো আপনি ইংরেজি জানলে কোনো সমস্যা নেই আবেদন করতে পারবেন। তো এই জবটিতে কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হলো আপনি ইংরেজি অবশ্যই আপনাকে জানতে হবে, আর নাহলে আপনি কাস্টমারের সাথে কীভাবে ডিল করবেন বিষয়টি। তো তারপর আপনার সিভি যদি পর্যাপ্ত জায়গা থাকে টু পেজ করার পরে আপনি হবি বর্ণের কাছে অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তারপর রেডি করতে হবে আপনার একটা কাবাল থাকবে স্ট্যান্ডার্ড মানের। তো কাভার যদি আপনার স্ট্যান্ডার্ড না হয় আপনি কখনোই জব কল পাবেন না, ইন্টারভিউ কল। সেটি কীভাবে রেডি করবেন, আপনি লিখতে পারেন আপনি হাঙ্গেরি কেন যেতে চান, এবং আপনি হাঙ্গেরিতে গিয়ে কীভাবে কাজ করবেন তাদের সাথে, এবং আপনি এই জবটির জন্য কেন পারফেক্ট সেটি সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। হয়ে গেল একটা সিভি কাভার। আর কীভাবে আবেদন করবেন তো ভিডিওর প্রথমেই বলে দিলাম। তো আপনি স্যালারি পাবেন কত, হাঙ্গেরিতে স্যালারি একটু কম হয়, আপনি তাও 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন এই জবগুলোতে। আর হাঙ্গেরি কিন্তু একটা চমৎকার সুন্দর দেশ, তো আপনি ভিডিও দেখেই বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন বিষয়টি। তো আপনি যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন, এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, সেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো পাবেন, যাতায়াত ভাড়া পাবেন, চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা পাবেন, আর আরও নানান সুবিধাগুলো রয়েছে। এছাড়া আপনি যে সুবিধাগুলো পাবেন, বিশেষ করে যেহেতু হাঙ্গেরি একটা স্যান্ডিন ইউরোপিয়ান দেশ, সেখানে আপনাকে এই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি থেকে আপনাকে করে দিবে। একটা চমৎকার বেনিফিট রয়েছে, আর বছর শেষে কিন্তু আপনি এগুলো থেকে একটা ভালো অ্যামাউন্ট পাবেন। তো আপনার যে তারপর আপনি ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর 2 দিন ছুটি পাবেন শনিবার রবিবার, ফ্রি 2 দিন নিয়ে ওভারটাইম করতে পারেন। ওভারটাইমের একটা বেনিফিট ডাবল স্যালারি পাবেন, অন্যান্য যদি আপনি হয় ধরেন 10 ইউরো, এদিন পাবেন 20 ইউরো। তো একটা চমৎকার বেনিফিট, আর বছরে 28 দিন ছুটি পাবেন। তো আর আপনার বয়স 18 থেকে 60 বছর হয়, আপনি 60 বয়ে ফিট, ইংরেজিতে কথা কথা বলতে পারেন, তাহলে জবটিতে আবেদন করতে পারেন। আর অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো ফোন দেওয়া খুব একটা পাবেন না, এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, আপনি আমাকে
এই মুহূর্তে বর্তমানে মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করছে লাইন ইন্টারনেট প্রবলেমের কারণে, তো আপনি আমাকে এই মুহূর্তে মেসেজ দিতে পারেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, আর যদি আপনি আরও কিছু জানতে চান কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ সেগুলো নিয়ে ভিডিও বানাই, আপনি রেগুলার নিজে নিজে আবেদন করতে পারেন, এখানে দালাল বা এজেন্সির কোনো সাহায্যই লাগে না। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।